বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা বৈঠকের প্রথম আলোচ্যসূচি ছিল 25 বিঘা পর্যন্ত জমির ভূমি উন্নয়ন কর মওকুফ করা। সুধীমণ্ডলী, ভূমি সেবা গ্রহণে নাগরিককে সরাসরি ভূমি সেবা প্রদান করে থাকেন সহকারী কমিশনার ভূমি। জীবন যুদ্ধে জয়ী প্রান্তিক পর্যায়ে ভূমি সেবা প্রদানকারী সহকারী কমিশনারগণের পক্ষে এখন অভিজ্ঞতা ব্যক্ত করবেন জনাব নূরজাহান আক্তার সাথী, সহকারী কমিশনার ভূমি, রাজবাড়ী সদর। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় ভূমি সম্মেলন 2023 ও ভূমি মন্ত্রণালয়ের 60টি উদ্যোগের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অনুষ্ঠানের সভাপতি মাননীয় মন্ত্রী ভূমি মন্ত্রণালয়, বিশেষ অতিথি মাননীয় মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, উপস্থিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি, সম্মানিত ভূমি সচিব মহোদয় সহ অন্যান্য সকল সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 1975 সালের 15ই আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যবৃন্দকে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে দেশের প্রধানমন্ত্রীর সামনে আমার মতো ভাটি এলাকার প্রত্যন্ত গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান কথা বলতে পারবো সেটা কল্পনাও করিনি কখনো। আমার বাবা মায়ের 5 কন্যা সন্তানের মধ্যে আমি দ্বিতীয়। আপনার সরকারের সময়কালে পরিচালিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা হচ্ছে বলেই প্রান্তিক পর্যায়ের আমার মতো একজন মেয়ে প্রজাতন্ত্রের কর্মী হওয়ার সুযোগ পেয়েছি। আপনার সুচিন্তিত নারী ক্ষমতায়ন নীতির কল্যাণে আজ বাংলাদেশের নারীরা খুব সহজেই নিজেদের প্রতিষ্ঠিত করতে পারছে নিজের পছন্দের পেশায়। আমার পরিবারের সকলেই আপনার প্রতি চিরকৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি বর্তমানে সহকারী কমিশনার ভূমি হিসেবে রাজবাড়ী সদর উপজেলায় কর্মরত আছি। আমি সৌভাগ্যবান যে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে আপনার বিভিন্ন উদ্যোগের মধ্যে অন্যতম আপনার স্বপ্নের আশ্রয়ণ 2 প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছি। মুজিব শতবর্ষে যে স্বপ্ন আপনি দেখেছেন যে বাংলাদেশের কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না, সেটি বাস্তবায়নের যুগসন্ধিক্ষণের কর্মী হতে পেরে আমি ধন্য। যাদের মাথা গোজার ঠাঁই ছিল না, আজ তারা যখন আপনার উপহার দেয়া সেমি পাকা ঘরে থাকে এবং জমির কবলিয়তের দলিল ও নামজারি খতিয়ান হাতে পায়, তখন তাদের চোখে মুখে যে খুশির উল্লাস আমি দেখেছি তা আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দরতম দৃশ্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সময়কালে প্রথমবারের মতো সকল সহকারী কমিশনার ভূমিগণ আপনার বরাদ্দ দেয়া গাড়ি পেয়ে আপনার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সহজে জনসেবা নিশ্চিতকরণ থেকে শুরু করে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট জমি রক্ষার্থী তদারকি, খাস জমির অবৈধ দখল উচ্ছেদ, মোবাইল কোর্ট পরিচালনা কিংবা আশ্রয়ের ঘর নির্মাণে খাস জমি নির্বাচন থেকে শুরু করে তা দখলমুক্ত করা এবং উপকার ভোগীদের খোঁজখবর রাখার মতো কাজগুলি খুব সহজেই এবং স্বল্প সময়ে নিশ্চিত করা যাচ্ছে আপনার বরাদ্দ দেয়া গাড়ির কল্যাণে। আপনার সময়কালে তৈরি করা আধুনিক মডেলের উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস সমূহে সেবা গ্রহীতাগণ ও আমরা কর্মচারীগণ ইতিবাচক পরিবেশ পাচ্ছি। বর্তমান সরকারের সময়কালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপসহকারী কর্মকর্তাদের বেতন স্কেল উন্নীতকরণ নিশ্চিত করছে তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা, যা ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে সেবা প্রদানে। ভূমি ব্যবস্থাপনার উন্নয়নে আপনার অধীনে পরিচালিত সরকারের এমন হাজারো অবদান আজ আমরা এই অনবদ্য মিলন মেলায় কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দেখানো পথে আজ আমরা ডিজিটাল বাংলাদেশের নাগরিক। ভূমি মন্ত্রণালয়ের প্রায় গুরুত্বপূর্ণ প্রতিটি সেবা এখন সম্পূর্ণরূপে ডিজিটাল। নাগরিকগণ বর্তমানে ঘরে বসেই দিচ্ছেন ভূমি উন্নয়ন কর।
আমাদের ভূমি অফিসের সেবাসমূহ বর্তমানে সম্পূর্ণরূপে ক্যাশলেস পেমেন্ট পদ্ধতিতে গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে ইনামজারির আবেদন করে ভূমি অফিসে না এসেই অনলাইনে ডিসিআর কেটে সেবা গ্রহীতাগণ খতিয়ান প্রিন্ট করতে পারছেন, যা অতীতে রূপকথার গল্পের মতোই অবাস্তব মনে হতো। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বিশ্বাস করি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে মহা পরিকল্পনা আপনি গ্রহণ করেছেন সেটিও ডিজিটাল বাংলাদেশের মতো বাস্তবে পরিণত হবে। আর এই অভিযাত্রায় দায়িত্বশীল অংশীজন হিসেবে আমরা সিভিল সার্ভিসের কনিষ্ঠ সদস্যগণ আমাদের দায়িত্ব প্রকৃতভাবে পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। বঙ্গবন্ধুর আদর্শ, দেশপ্রেম আর মহান মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে প্রকৃত অর্থেই জনসেবক হয়ে আপনার প্রদর্শিত পথ ধরে আপনার মতো স্মার্ট হয়ে আমরা গড়ে তুলব স্মার্ট বাংলাদেশ। পরিশেষে আপনার সামনে নিজের অভিমত ব্যক্ত করার সুযোগ পেয়ে নিজেকে পরম সৌভাগ্যবান মনে করছি এবং আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। জয় বাংলা। শুধুবৃন্দ, সামগ্রিক ভূমি ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত ভূমি রেজিস্ট্রেশন, জরিপ